আসসালামু আলাইকুম বলতে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটার কোন টু অরিজিনাল দেখুন তো এই গ্রিন কালারটি নাকি এই সাইন কালারটি আচ্ছা যাই হোক কোন ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা এরকম কোন কালার অ্যাপ্লাই কি করে করতে পারি আজকের ভিডিওতে শেয়ার করব তো তার আগে আকাশ এডিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত কামনা করছি তো বন্ধুরা এই কাজটি আমি প্রথম থেকে করব আমি ছবিটাকে একদম ক্লোজ করে দিলাম ছবিটাকে ক্লোজ করে আমি নতুন করে আবারও ছবিটা এখানে ওপেন করে নেব আমি এখানে ছবিটাকে ওপেন করে নিলাম ছবিটা প্রথমে কালার ছিল তো গ্রিন কালার একটি ছবিতে আমরা কি করে সাইন কালার করতে পারি এই বিষয়টি দেখে প্রথমেই আমরা এই ছবিটার কালার মোডটা আমরা দেখে নিব যে ছবিটা কোন কালার মোডে আছে তো ডিফল্ট অবস্থায় এটা আর জিবি কালার মোডে থাকে এটা আমরা প্রত্যেকেই জানি তো কালার মোডটি যদি আর জিবি থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেবো তো চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে এখানে যেতে হবে ইমেজে তো আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব ইমেজে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে মোড দেওয়া আছে আমরা মোডের মধ্যে মাউস পয়েন্ট রাখলে আমরা এদিকে মোডের অনেকগুলো মোড আমরা দেখতে পাবো তো নিচে এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো চ্যানেল তো আমাদের এই ছবিটা এইট বিট চ্যানেল দেওয়া আছে এইট বিট চ্যানেল থাকবে চ্যানেল পরিবর্তন করার আমাদের কোনো প্রয়োজন নেই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার মোড দেওয়া আছে কিন্তু আর জিবি কালার মোড আমরা দেখতে পাচ্ছি না এটা কি আমরা করব ল্যাব কালার মোডে তো এখান থেকে ল্যাব কালার মোডে আপনি ক্লিক করে দিন ল্যাব কালার মোডে ক্লিক করার পর এবার আমরা লেয়ারে চলে যাব লেয়ারে দেখুন এখানে আমাদের কিন্তু একটি মাত্র লেয়ার করা আছে তো এটার ডুপ্লিকেট আরো একটি লেয়ার করতে চাই ডুপ্লিকেট আরো একটি লেয়ার করার জন্য আমরা খুব শর্টকাটে করতে পারি কিবোর্ড এর কন্ট্রোল জে বাটন প্রেস করে কিবোর্ড এর কন্ট্রোল যে বাটন প্রেস করলে আমরা এখানে আরেকটি লেয়ার লেয়ার দেখতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আমরা কিন্তু যে ডুপ্লিকেট করেছি ওয়ান এই লেয়ারে কিন্তু আমাদের মার্ক করা আছে তো মার্ক থাকা অবস্থায় এবার একটু উপরের দিকে খেয়াল করুন এখানে লেয়ার চ্যানেল এবং প্যাড দেওয়া আছে আমাদের কিন্তু ক্লিক করা আছে লেয়ারে তাই না তো এখন আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করে দেব এবার চ্যানেলে ক্লিক করে দিন আমি চ্যানেলে ক্লিক করে দিলাম চ্যানেলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার চারটা চ্যানেল হয়ে গেছে প্রথমে দেওয়া আছে ল্যাব আমরা ল্যাব কালার মোট করেছিলাম প্রথমে ল্যাব দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছি লাইটনেস তারপর লেয়ার এ এবং লেয়ার বি তো এইখান থেকে আমরা প্রথমে এই লেয়ার বিতে ক্লিক করে দেব এবার লেয়ার বিতে ক্লিক করে দিন লেয়ার বিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি লেয়ারটি একটু ভিন্ন রকম হয়ে গেছে তো এখন এই সম্পূর্ণ ছবিটাকে আমরা সিলেকশন করব। সম্পূর্ণ ছবিটাকে সিলেকশন করার জন্য আমরা খুব শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল এ বাটন প্রেস করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ারটি ছবিটি কিন্তু সম্পূর্ণরূপে সিলেকশন হয়ে গেছে তো সিলেকশন হওয়ার পর এখন এটাকে আমরা কপি করব তো কপি করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল সি বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটন প্রেস করে এটাকে কপি করে নিলাম কপিটা আমরা এইখানে এ লেয়ারে পেস্ট করে দেব এবার এখান থেকে এ লেয়ারে ক্লিক করে দিন এ লেয়ারে ক্লিক করার পর এখন এই লেয়ারটি আমাদের সিলেকশন হয়ে গেছে এখন এখানে আমরা যে কপি করেছিলাম এটাকে পেস্ট করে দিব কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল ভি বাটন প্রেস করলে এটা এখানে পেস্ট হয়ে যাবে তো এখন এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আমরা চাইলে এই সিলেকশনটাকে উঠিয়ে দিতে পারি আমরা শর্টকাটে পারি কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা এখন এখান থেকে উপরের এই লেয়ারে ক্লিক করে দিব ল্যাব লেয়ারে এবার ল্যাবে ক্লিক করুন দেখুন ছবিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হওয়ার পর দেখুন এখানে তিনটি অপশন ছিল লেয়ার চ্যানেল এবং প্যাথ আমরা চ্যানেলে ক্লিক করেছিলাম প্রথমে কিন্তু ক্লিক করা ছিল লেয়ারে আমরা আবারও এই লেয়ারে ক্লিক করে দিব আবারও লেয়ারে ক্লিক করে দিন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি লেয়ার হ্যাঁ দুটি লেয়ার থাকার পর দেখুন উপরের লেয়ারের এই চোখ আই থেকে যদি আমি হাইড করি তাহলে দেখতে পাবো প্রথমে ছবিটা কি অবস্থায় ছিল এবার চোখ হাইড করে দিলাম দেখুন প্রথমে ছবিটা এরকম ছিল তারপর আমরা ছবিটাকে এরকম করতে পেরেছি বন্ধুরা এই কালারটিকে যদি আপনার খুব বেশি বলে মনে হয় তাহলে এই লেয়ারের অপাসিটি একটু কমিয়ে দিন আমাদেরকেও তো এই লেয়ারে মার্ক করা আছে তো মার্ক থাকা অবস্থায় আমরা এখন এটার অপাসিটি একটু ডাউন করে দেব আমি হালকা একটু ডাউন করে দিলাম ডাউন করেছি ছবিটা এরকম কালার চলে আসছে বন্ধুরা যদি এই কালার টি আপনার ভালো লাগে তাহলে কোন ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি এরকম কোন কালার অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি শেষ করব পরিশেষে আবারও আপনাদের নেখায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ